Hello everyone, welcome to my another video. আজকে আমি প্রতিবারের মতো এবারেও একটি অল্প বাজেটের দুর্দান্ত ডিভাইস নিয়ে হাজির হয়েছি যার নাম হচ্ছে Walton S7 Pro. হ্যাঁ, Walton Primo S7 Pro যে একটি আপকামিং ডিভাইস। তাই কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে রাখা ভালো যে যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না, এতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এই ফোনটির ডিজাইন দেখে আসি। চলুন, খুব সুন্দর ডিজাইনের এই ফোনটির পিছনে প্লাস্টিক বডি পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এবং সামনে ডিসপ্লে হিসাবে 6.3 ইঞ্চি ওয়াটার ড্রপ এইচডি প্লাস, হ্যাঁ ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ ফুল এইচডি প্লাস, যাতে আপনি ভিডিও খুব সুন্দর কোয়ালিটির দেখতে পারবেন। তারপর আমরা এটির ক্যামেরার ব্যাপারে কথা বলি। এটার মধ্যে ট্রিপল লেয়ার সেটআপে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, হ্যাঁ এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। হ্যাঁ তিনটি ক্যামেরার মধ্যে খুব সুন্দর ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবং ফটোতে একটি অসাধারণ মোড থাকছে যা হচ্ছে 108 মেগাপিক্সেলের একটি অসাধারণ মোড, যাতে আপনি ফটোর কোয়ালিটি খুব ভালো দেখতে পারবেন। আর সামনে সেলফি ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। হ্যাঁ আর এখন আমরা এটির প্রসেসর সম্পর্কে কথা বলি। এর মধ্যে অক্টাগর 2.2 গিগাহার্টের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং চিপসেট হিসাবে রয়েছে মিডিয়াটেক হিলিও P70 এবং জিপিও হিসাবে থাকছে মালি G72 AMP3 জিপিও যা আমরা রিয়েলমি 3 প্রোতে দেখতে পেরেছিলাম, যার পারফরমেন্স ছিল খুবই দুর্দান্ত। তাই বলা যায় এর মাধ্যমে বড় ধরনের অ্যাপ বা গেম ব্যবহার করতে পারবেন কোনো প্রকার হ্যাং ছাড়াই। এটার মধ্যে অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে Android 9 Pie, হ্যাঁ এবং সিকিউরিটি হিসাবে রয়েছে ফেস আইডি এবং রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হ্যাঁ যা খুবই অ্যাকুরেট। আর এই ফোনটির মূল আকর্ষণ হচ্ছে এটির ব্যাটারি এবং চার্জিং ব্যবস্থা। হ্যাঁ এটার মধ্যে আপনার ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে 3950 mAh-এর ব্যাটারি, হ্যাঁ খুব বড় একটি ব্যাটারি ব্যবহার করা আছে যা আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। আর এটার মধ্যে চার্জিং ব্যবস্থা হিসেবে দেওয়া হয়েছে ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা এবং টাইপ সি পোর্ট যা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এ ধরনের আগে কোনো Walton ডিভাইস আমরা দেখতে পারিনি এবং অল্প কোনো বাজেটের ফোনও আমরা এ ধরনের ব্যবস্থা দেখতে পারিনি যা Walton আমাদের দেবে। আর ফাইনালি আমরা এটার দাম এবং লঞ্চ ডেটের ব্যাপারে কথা বলি। এই ফোনটি আমরা ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বাজারে দেখতে পারব। হ্যাঁ যার একটি ভার্সনে আমরা বাংলাদেশের বাজারে পাবো 6 জিবি র্যাম 128 জিবি রোম। হ্যাঁ আর আশা করা যায় এই ডিভাইসটির দাম হবে মাত্র 15,000 টাকার নিচে। হ্যাঁ খুবই অল্প বাজেটের একটি সেরা স্মার্টফোন হতে চলেছে এই ফোনটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।